अभी भी हमारे दिल उन्हीं के साथ है यार। बांग्लादेश के नाम पे तो ये आता है कि वहाँ के छोटे कद के लोग होते हैं। अस्सलाम वालेकुम बांग्लादेशी भाइयों बोनेरा, आशा करी सबाई भालो आछेन। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা দেখব সেই পাকিস্তানের মানুষ যারা কিনা 1971 সালে বাংলাদেশের উপরে অমানবিক নির্যাতন করেছিল, সেই দেশটির মানুষ বাংলাদেশ সম্পর্কে কি ভাবছে। চলুন দর্শক, দেরি না করে ভিডিও শুরু করা যাক। বঙ্গালি ও মুসলমান আর পাকিস্তানি ও ভি ও বাদ মে উনকে সাথ জাতিয়া হুই হ্যায়, ঠিক আছে, জো ভি হুয়া হ্যায় তো ও অলগ হুয়ে না, বেসে তো ও হামারে সাথ হি হ্যায়, হামারে ভাই। পিএম কন হ্যায়? ये शेख हसीना वाजिद है। अच्छी लगती हैं उनको? अच्छी लगती है, एज ए पर्सन मुझे उनसे कोई वो डिफरेंस नहीं है। বাঙালিরা মুসলমান, ওরা পাকিস্তানি ছিল, একটা সময় ওদের উপরে নির্যাতন হয়েছিল, এই জন্য তারা আলাদা হয়ে যায়। আরেকজন বলছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে আমার পছন্দ, ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো বিভেদ নেই। তো বাংলাদেশ কা শহর রাজশাহী, জো কে বহুত খুবসুরত শহর হ্যায়, আপ ও আমারে ভাই হ্যায়, हमारा और उनका एक ही रिश्ता है। वो अलहदा हो गए, में हमारी पॉलिसी ज़्यादा ख़राब थी जिसकी वजह से वो हमसे अलहदा हुए, अभी भी हमारे दिल उन्हीं के साथ है। बांग्लादेश आमादर भाई, पूर्वे किछु खराब पॉलिसीर कारणे तारा आमादर थेके आलादा हुए जाए, एखाने आमादर पॉलिसी बेशी खराब छिलो, एखोनो बांग्लादेश आमार अंतरे अवस्थान करछे। एर पूर्वे आरेक भाई बोलेछिलेन राजशाही বাংলাদেশের একটি শহরের নাম, এটি খুবই সুন্দর একটি শহর। ये माइंड में उनकी ग्रोथ आती है, उनका एक GDP जो है अब बूम कर रहा है और उनकी जो इंडस्ट्री है वो मेरे ध्यान में होती है। बांग्लादेश, बांग्लादेश वाज पार्ट ऑफ पाकिस्तान बिफोर 1971, इट वाज कॉल्ड वेस्ट पाकिस्तान एंड दिस पाकिस्तान वाज कॉल्ड ईस्ट पाकिस्तान। বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, এই অংশকে বলা হতো ওয়েস্ট পাকিস্তান আর বাংলাদেশকে বলা হতো ইস্ট পাকিস্তান। পূর্বের ভাইটি খুবই সুন্দর কথা বলেছিলেন, তিনি বলেন, বাংলাদেশের কথা শুনলে আমার মাথায় আসে তাদের GDP গ্রোথ রেট, তাদের বিশাল বড় অর্থনীতির কথা আমার মাথায় আসে। দর্শক, এই ভিডিওটি দেখে কি মনে হচ্ছে আপনার? পাকিস্তানের সাধারণ মানুষের কথাগুলো শুনে আপনার অনুভূতি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার পছন্দের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই থাক, আল্লাহ হাফেজ।